কষ্ট হচ্ছে, ভাবেন একবার আপনারা। ভাত মনে হচ্ছে আমার গলার মধ্যে আটকে যায়। নিজে থেকে কত কষ্ট করে যে আমি খাবার খাওয়াই সেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না। তবে এই প্রতিটা বেলায় আমাকে ভাত গিলে গিলে খেতে হয় নিজেকে বাঁচানোর জন্য, কারণ এভাবে না খেলে আমি মারা যাবো তাই। আর অনেকে ভাবেন যে শুধু ভাত কেন নিছো, শুধু ভাত নিছি এই জন্য যে আমি এমনিতেও খেতে পারি না, অমনিতেও খেতে পারি না, আমাকে তরকারি নিলেও গিলে খাইতে হয়, তরকারি না নিলেও গিলে খাইতে হয়। তবে এটা যাদের খাওয়ার কষ্ট তারা বুঝবে যে এটা কতটা কষ্ট। আর তরকারি নিলে আমি বলে রাখি, তরকারিতে ঝাল মরিচ সবই থাকে, তরকারি নিলে তরকারি দিয়ে যখন এই ভাতটা গিলে খাবো আমার বিষম লাগবে, তখন এই ঝোলের ঝাঁঝটা নাকের মধ্যে এসে লাগে। তো আমাকে এমনিতেও গিলে খেতে হয়, অমনিতেও গিলে খেতে হয়। তো জোর করে খাওয়ার এর থেকে বড় রাস্তা আমার কাছে আর নেই। তো এই জন্য আমাকে শুধু ভাত খাই আমি, ঠিক আছে? বাসায় রান্নাবান্না সবই আছে কিন্তু আমি খাই না, ওই একটাই কারণে। তো দেখেন কীভাবে খাই আমি। মনে হচ্ছে না যে ওষুধ খাচ্ছি, ব্যাপারটা এমনই। তারপরও যদি পেটে একটু ভাত যায় তাহলে কীভাবে জানেন, এই ভাতটা অ্যাটলিস্ট, এই ভাতটা আমার পেটের মধ্যে গেলে আমার অ্যাটলিস্ট বাঁচার ক্ষমতাটা থাকবে, নাহলে তো তাও থাকবে না। কী পরিমাণে কষ্ট হচ্ছে ভাবেন একবার আপনারা। ভাত মনে হচ্ছে আমার গলার মধ্যে আটকে যায়। তো এই হচ্ছে আমার কষ্টের দিন, লাইফে কতটা কষ্ট করতেছি শুধু খাওয়ার জন্য। যদি আমি সত্যি খাইতে পারতাম তাহলে আমার বডি শরীর এরকম থাকতো না আজকে। সবার মধ্যেই রোগ থাকে, আসলে আমার রোগগুলো এখনও কোনো ধরা পড়তেছে না, আনফর্চুনেটলি দুঃখের বিষয়। এত ডক্টর দেখালাম, আপনারা তো দেখেছেন ডক্টরের পরে ডক্টর, আমি রেগুলার মেডিকেলের ভিডিও আপনাদেরকে দিচ্ছি দেখানোর জন্য, যাচ্ছি যে আমি কত ডক্টর দেখাচ্ছি, বাট কোনো জায়গাতে কোনো কিছুতে কোনো রোগ ধরা পড়তেছে না। তো আমি মানে কীভাবে ট্রিটমেন্ট করবো ডক্টর? এবার রুচি বাড়ানোর ওষুধ দেয়, কোনো ওষুধে কাজ করে না আমার। লাস্টে ডক্টরকে আমি বলছি আমি গিলে গিলে খাই, এখন কোনো উপায় নেই। বলছে ঠিক আছে, এখন তো নিজেরে বাঁচানোর জন্য আপনাকে খাইতে হবে, একটু জোর করে কষ্ট করে খান। বলছে খাইতে পারি না, জোর করা আসে না আমার মধ্যে। ভাতটা মুখে নিয়ে গিলতেছি পানি দিয়ে, যাতে পেটের মধ্যে গেলে অ্যাটলিস্ট একটু শক্তি পাওয়া যায়, বাঁচার শক্তি, নাহলে তাও পারতাম না। ভাগ্য ভালো যে আমি গিলে খাওয়াটা শিখছিলাম, নাহলে আমার যে কী হতো আজকে ভাবেন, এটি হচ্ছে বাস্তবতা। এই গিলে খাওয়াটা যদি না শিখতাম তাহলে একটা ভাত খাইতে পারতাম না আমি, আমি আরও জলদি মারা যেতাম। এই হচ্ছে আমার কষ্ট। এখানে তো বেশি ভাত নেই, আপনার অনেকে মনে হচ্ছে অনেক বেশি ভাত, ক্যামেরায় মনে হচ্ছে অল্প কিছুদিন ভাত আছে, যতটুকু এতটুকু খাইছি আমি, এতটুকু আছে। এত বড় একটা মেয়ে যদি নিজেকে বাঁচা রাখার জন্য এরকম লড়াই করতে হয় কন্টিনিউ, ভেবে দেখেছেন একবারও যে নিজেকে বাঁচানোর লড়াইয়ে আমি কী করতেছি? যার কষ্ট সেই বোঝে। আমি আগেও অনেক ভিডিওতে দেখাইছি তাই আমি কষ্ট করে খাই, খেতে পারি না। আমার গলার মধ্যে আটকে যায়, আমি যখন খেতে যাই চোখ দিয়ে নাক দিয়ে পানি বের হয়ে যায়। যখন এভাবে কষ্ট করে খাবেন দেখবেন কি চোখ দিয়ে মুখ দিয়ে নাক দিয়ে পানি বের হয়ে যায়। তো সেই অবস্থাটা আমার হয়েছে। অনেক কষ্ট হয়েছে খাওয়ার জন্য, অনেক কষ্ট হয়েছে, ভেরি হার্ড ওয়ার্ক। এই জন্য বললাম তরকারি দিয়ে খেতে পারি না, তরকারি দিয়ে খেলে আমার নাকে মুখে
ঝাঁত চলে আসে, ওটা বেশি খারাপ। তরকারি দিয়ে খাওয়ার আমি ট্রাই করছিলাম কিন্তু হয় না, তরকারি দিয়ে খেতে পারি না, নাকে মুখে ঝাঁত চলে আসে ওইটার। যখন আপনি খেতেই পারবেন না কোনো কিছু দিয়ে, ভাবেন বাসায় দেশি ঘি, তারপরে এখানে তো মাছ পাওয়া যায় না, মাংস রেগুলারই থাকে, তো এগুলো সব কিছু থাকার পরে আমি খেতে পারি না। আসলে একটা ব্যাপার আছে, আমি আপনাকে বলি, এর মধ্যে আর একটা কারণ আছে, আমার একটু খুব চিংড়ি মাছের মালাইকারি খেতে মন চাচ্ছে। আমি আজকে 1.5 বছর চিংড়ি মাছ খাই না, এখানে এসে ইলিশ মাছ খাই না, তারপর হচ্ছে পাঙ্গাস মাছ খাই না, এগুলো আমার পছন্দ। তারপর তোমার কি বলবো, আরও অনেক মাছ আছে, ধরেন সাগরের কাউয়া মাছটা আমার অনেক পছন্দ, তারপরে ভোলা মাছ, অনেক ধরনের মাছ আছে, মলা ঢেলা, এই সব মাছগুলো আমি প্রচুর মিস করতেছি। শুটকি মাছ বিশেষ করে, শুটকি মাছের ভর্তা, ওইসব তরকারি হইলে আমি এখন এই ভাতগুলো খাইয়ে ফেলতে পারতাম আরাম করে, ইলিশ মাছ হইলে খাইয়ে ফেলতে পারতাম, চিংড়ি মাছের মালাইকারি হইলে তো কথাই নেই, পুঁই শাক হইলে, পুঁই শাক চিংড়ি মাছ আলু এগুলো হইলে খেয়ে ফেলতে পারতাম, কিন্তু ওই সমস্ত কিছু নেই এখানে। তো এগুলো সবসময় গোশ খেয়ে থাকা সম্ভব না, সবসময় গোশ খেয়ে খেয়ে থাকা সম্ভব না, যার কারণে এখন নিজেকে বাঁচানোর জন্য এই পথ বেছে নিয়েছি আমি। এখান থেকে এতটুকু ভাত দেখেন, ক্যামেরা এমন আসছে অনেক বেশি, দেখেন এতটুকু ভাত, কিন্তু অনেকে বলতেন যে এত ভাত নিয়ে বইছে, আসলে কটু কথা সবাই বলে, তো এই দেখেন এতটুকু ভাত কিন্তু এখানে, এই যে তো এইখানে রাখলে বেশি দেখা যায় যেহেতু মোবাইলটা উপর করে রাখা। তো এই হচ্ছে আমার কষ্ট করে খাওয়ার জীবন বন্ধুরা। যদি কারো কাছে কোনো টিপস থাকে একটু জানাবেন, যে খাওয়ায় রুচি বাড়ানোর কোনো সিস্টেম আছে কি না। আর মেডিসিন ডক্টরের নির্ভর, ডক্টরের বাইরে মেডিসিন খাচ্ছি না আমি, আর বাংলাদেশের মেডিসিন পাকিস্তানে পাওয়াও যাবে না, কেউ বাংলাদেশের মেডিসিনের নামও লিখবেন না, কারণ লিখলে ওইটা বাংলাদেশের মেডিসিন পাকিস্তানে পাবো না আমি, ঠিক আছে। তো প্রাকৃতিকভাবে কোনো কিছু করা যায় কি না একটু আমাকে জানাবেন, রুচি বাড়ানোর জন্য প্রাকৃতিকভাবে কোনো কিছু খাওয়া যায় কি না প্লিজ সবাই জানিয়ে দেবেন, আমার জন্য অনেক হেল্প হবে। সবাই ভালো থাকেন আর আমার জন্য অনেক বেশি দোয়া করেন। আজকের মতো, বাই বাই।